ঘরের মধ্যে আলোচনায় বসেছে দুই ব্যক্তি, আর বাইরে অস্থিরভাবে পায়চারি করছে সদ্য কৈশোর পেরোনো এক তরুণ। হ্যাঁ, সে অস্থির হয়ে পড়েছে কারণ ঘরের মধ্যে দুজন তাকে নিয়েই তর্কে জড়িয়ে পড়েছে, একজন তার বাবা, অন্যজন তার অঙ্কের শিক্ষক। এদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে সে ভবিষ্যতে অঙ্কের পাঠ চালিয়ে নিয়ে যেতে পারবে কি না। এই তরুণের নাম গ্যালিলিও গ্যালিলেই। কুড়ি বছরের এই তরুণ এখন ইটালির ইউনিভার্সিটি অফ পিজাতে মেডিসিনের ছাত্র। বাবা ভিনসেঞ্জো বেশ কিছুটা দূর ফ্লোরেন্স থেকে দৌড়ে এসেছেন দেখতে কি কারণে গ্যালিলিও তার পড়ার বিষয় মেডিসিনে অমনোযোগী হয়ে পড়েছে। তার ইচ্ছে অত্যন্ত মেধাবী গ্যালিলিও মেডিসিন পড়ে ডাক্তার হবে আর সংসারের অসচ্ছলতা কেটে যাবে। বাবার অসন্তোষের কারণ বুঝতে পেরে গ্যালিলিও শরণাপন্ন হলেন তার অঙ্কের শিক্ষক রিচির। প্রিয় ছাত্রের অনুরোধে রিচি রাজি হলেন ভিনসেঞ্জোর সাথে আলোচনায় বসতে, তাই আলোচনায় বসেছেন তারা। রিচি ভিনসেঞ্জোকে বোঝালেন যে গ্যালিলিওর আসল মেধা অঙ্কে, এখন সে অঙ্কের নেশায় মশগুল। এরকম অবস্থায় তার ইচ্ছের বিরুদ্ধে তাকে মেডিসিন পড়তে বললে সে হয়তো ডাক্তারও হয়ে উঠতে পারবে না। ভিনসেঞ্জো অত্যন্ত রেগে গিয়ে বললেন, ঠিক আছে, গ্যালিলিও অঙ্ক নিয়েই পড়ুক, তবে তিনি আর বেশি দিন গ্যালিলিওর খরচ দেবেন না, গ্যালিলিওর নিজের খরচ নিজেকেই চালাতে হবে। আলোচনার ফলশ্রুতিতে তরুণ গ্যালিলিও উচ্ছ্বসিত। বাবা শর্ত আরোপ করলেও সে এখন নির্দ্বিধায় অঙ্কের পাঠ চালিয়ে যেতে পারবে। কেউ আর জিজ্ঞাসা করবে না কেন মেডিসিন পড়া হচ্ছে না, এ যেন মুক্তির আনন্দ। সে আবার ঘন্টার পর ঘন্টা ইউক্লিডের জ্যামিতি নিয়ে বসে থাকবে বা আর্কিমিডিসের করা লিভারের ডিজাইন নিয়ে চিন্তা করতে পারবে। আর হ্যাঁ, পারলে বাবাকে দেখিয়ে দেবে, কোনো কোনো ম্যাথামেটিশিয়ান ডাক্তারদের চেয়েও বেশি বিখ্যাত হয়। গ্যালিলিও ইউনিভার্সিটি থেকে ডিগ্রি না নিয়েই বেরিয়ে এলেন, নিজের খরচ চালানোর জন্য বেশ কিছু প্রাইভেট টিউশন করতে লাগলেন আর সারা দিন ম্যাথামেটিক্সের চর্চায় ডুবে থাকলেন। কিছুদিনের মধ্যেই তিনি ঘন বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি মাপার একটি ক্যালকুলেশন করলেন। এই ক্যালকুলেশন দেখে তখনকার বিজ্ঞানীরা তাকে ইউনিভার্সিটি অফ পিসাতে শিক্ষক হিসেবে নিযুক্ত করলেন। অর্থাৎ এক ড্রপ আউট ছাত্র মাত্র 25 বছর বয়সে শিক্ষক হিসেবে ইউনিভার্সিটিতে ফিরে এলেন। ভিনসেঞ্জো নিজে যথেষ্ট মেধাবী, তার প্রফেশন গিটারের মতো এক বাদ্যযন্ত্র লিউট বাজিয়ে গান গাওয়া এবং গান বাজনা শেখানো। তিনি সুর নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন। তিনি পরীক্ষা করে দেখান যে বাদ্যযন্ত্রের তারের টেনশনের সাথে পিচ সম্পর্কিত। যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও গান বাজনার প্রফেশনে তার আয় কিন্তু খুব বেশি ছিল না, তাই তিনি চেয়েছিলেন তার অসাধারণ মেধাবী প্রথম সন্তান গ্যালিলিও যেন একজন ডাক্তার হয়। তাই তিনি তার নাম রেখেছিলেন তার সম্পর্কিত ঠাকুরদার নামে, যিনি ডাক্তার হিসেবে বিখ্যাত ছিলেন। গ্যালিলিওর জন্ম আজ থেকে প্রায় 450 বছর আগে 1564 সালের 15ই ফেব্রুয়ারি আর্নো নদীর তীরে ইটালির পিজা শহরে। ছোটবেলায় বাবার কাছে গান বাজনা শেখেন গ্যালিলিও। 10 বছর বয়সে বাবা পাঠান এক মঠে গ্রিক, ল্যাটিন আর লজিকের পাঠ নিতে। এখানকার পরিবেশ গ্যালিলিওর খুবই পছন্দ হলো, ভালোভাবে পড়াশুনো চালিয়ে যেতে লাগলেন এবং সাধু হবার ইচ্ছাও প্রকাশ করলেন। বাবা এ কথা জানতে পেরেই তড়ি ঘড়ি বাড়িতে নিয়ে এলেন। গ্যালিলিও খুব ভালো আঁকতেও পারতেন। কিশোর গ্যালিলিও মনে করলেন গান বাজনা আঁকা এসব নিয়েই কেরিয়ার তৈরি করবেন। বাবা ভিনসেঞ্জো গ্যালিলিওর এই ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে তাকে মেডিসিন পড়তে পিজা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেন। পিজা ইউনিভার্সিটিতে পড়াকালীন একদিন হঠাৎই ঘটনাচক্রে তার সাথে রিচির আলাপ হয়। রিচি
তাসকান শাসকের ছেলের গৃহশিক্ষক। রিচি গ্যালিলিওকে অনুপ্রাণিত করেন ম্যাথামেটিক্স নিয়ে পড়ার জন্য। মেধাবী গ্যালিলিও সহজেই ম্যাথামেটিক্সের আনন্দ অনুভব করে তার গভীরে ঢুকে যেতে থাকেন। রিচি গ্যালিলিওকে ইউক্লিড ও আর্কিমিডিসের নানান তত্ত্ব বুঝিয়ে দেন। গ্যালিলিও আর্কিমিডিসের বৈজ্ঞানিক তত্ত্বের গুণগ্রাহী ছিলেন। আর্কিমিডিসের নামের সাথে বাথটাবে জল উপচে পড়া আর তার ইউরেকা বলে চেঁচিয়ে ওঠার গল্প আমাদের মনে পড়ে। গ্যালিলিও এ গল্প জানতেন। আর্কিমিডিসের তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু সম্পূর্ণ জলে ডোবালে সে নিজের সম আয়তন জল অপসারণ করে এবং অপসারিত জলের সমান ওজন বস্তুর ওজনের থেকে কমে যায়। অর্থাৎ কোনো বস্তুকে বায়ুতে ওজন করে আর জলে ওজন করে বস্তুটির ঘনত্ব মাপা যায়। গ্যালিলিওর সময় ইউরোপে সোনার মতো দামি ধাতু বায়ুতে মেপে আর জলে মেপে তার বিশুদ্ধতা মাপা হতো। এই সূত্র ধরে মাত্র 22 বছর বয়সে গ্যালিলিও একটি যন্ত্র বানিয়ে ফেললেন। যন্ত্র থেকে সহজেই বোঝা যাবে সোনা বিশুদ্ধ কিনা। ছাত্রাবস্থায় একদিন পিজার ক্যাথিড্রালের সিলিংয়ে ঝোলানো ঝাড় লণ্ঠনগুলোর দিকে নজর পড়ল গ্যালিলিওর। তিনি অবাক চোখে ঝাড় লণ্ঠনের দোলনকাল মাপতে লাগলেন। তিনি বুঝলেন কোনো একটি ঝাড় লণ্ঠন যদি জোরে দোলে বা আস্তে দোলে প্রতিবারই দোলনকাল সমান। এই পর্যবেক্ষণ গ্যালিলিও সহপাঠী বন্ধুদের জানালেন এবং কয়েকজন বন্ধু মিলে বানিয়ে ফেললেন রোগীর পালস দেখার এক যন্ত্র। এছাড়া পরবর্তীকালে এই সূত্র ধরে পেন্ডুলাম ঘড়িও তৈরি হয়। গ্যালিলিও পিজা ইউনিভার্সিটিতে পড়ানোর ফাঁকে প্রকৃতির নানান বৈশিষ্ট্য ম্যাথামেটিক্সের মাধ্যমে সমাধানের চেষ্টা করতে লাগলেন। তার মনে হলো অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী ভারী বস্তু হালকা বস্তুর তুলনায় আগে মাটিতে পড়বে, এ তথ্য ভুল। ছোটবেলায় তিনি শিলাবৃষ্টি লক্ষ্য করতেন। তিনি দেখতেন ছোট বড় সব শিলা একসাথে মাটিতে এসে পড়ছে। অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী ছোট শিলাদের পরে পৌঁছানোর কথা, কিন্তু তা হচ্ছে না। গ্যালিলিও মনে করলেন এটা পরীক্ষা করে দেখতে হবে। তিনি ইউনিভার্সিটির পেছনেই অবস্থিত পিজা টাওয়ারের ওপর থেকে বিভিন্ন ওজনের বল ফেলে সিদ্ধান্তে এলেন যে কোনো ওজনের বল ওপর থেকে নিচে মাটিতে পড়তে একই সময় নেবে। তখনকার সামাজিক পরিস্থিতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার এই প্রয়াস মেনে নেওয়া কঠিন ছিল। হাজার হাজার বছর ধরে চলে আসা ধারণা যা মানুষ অভ্রান্ত হিসেবে মেনে আসছে তা সদ্য তরুণ এক বিজ্ঞানী বলছে ভুল, এ মানা কঠিন। কিন্তু গ্যালিলিও যে তেমনি এক বিজ্ঞানী যার আবির্ভাব যুগ যুগ ধরে চলে আসা ধ্যান ধারণা পাল্টে দেবারই জন্য। অ্যারিস্টটলের মতবাদের বিরোধিতা করা মানুষ মেনে নিতে পারল না, এমনকি বিজ্ঞানীরাও দ্বিধা বিভক্ত হয়ে গেলেন। ফলস্বরূপ গ্যালিলিওর চুক্তি নবীকরণ হলো না, পিজা ইউনিভার্সিটির চাকরিটা গেল। এদিকে বাবার মৃত্যুর পর সংসারের ভার এসে পড়েছে তার কাঁধে। ভাগ্যবশত সেই সময় পাজুয়া ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসরের পদ শূন্য ছিল। 1592 সালে গ্যালিলিও পাজুয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। পাজুয়া ইউনিভার্সিটিতে গ্যালিলিও 18 বছর অধ্যাপনা করেন। ম্যাথামেটিক্সের সাথে তিনি জ্যোতিষশাস্ত্রও পড়াতেন। জ্যোতিষশাস্ত্র পড়াতে হতো ভাবি ডাক্তারদের, যাতে তারা রোগীর মৃত্যুযোগ গণনা করে চিকিৎসা করতে পারে। পাজুয়াতে 1 বছরের মধ্যেই কর্তৃপক্ষের নজর কাড়েন জল তোলার জন্য একটি ঘোড়া চালিত পাম্পের ডিজাইন করে। এই ডিজাইনের জন্য তিনি পেটেন্টও পান। পাজুয়া ইউনিভার্সিটিতে গ্যালিলিওর মাইনে বেশ ভালো হলেও তিনি অর্থ সংকটে ছিলেন, কারণ 2 বোনের বিয়েতে মোটা বরপণ দিতে হয়েছিল। তাই গ্যালিলিও বোর্ডিং স্কুল খুললেন ছাত্র পড়ানোর জন্য। এই সময় গ্যালিলিও এক ধরনের মিলিটারি কম্পাস বানান। এই কম্পাস নানা ধরনের মাপজোকের কাজে ব্যবহার করা যেত। ছাত্ররা এই কম্পাস কিভাবে ব্যবহার করা যাবে তা শিখে নিত। এর থেকে গ্যালিলিওর ভালোই আয় হতে লাগলো। আবারও তিনি বস্তুর গতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন।
কোন বস্তু ওপর থেকে নিচে পড়তে কত সময় নেবে বা কোন পেন্ডুলাম দোলনকাল সম্পন্ন করতে কত সময় নেবে তা তিনি মাপা শুরু করলেন। কিন্তু মাপলেন তিনি কোন ঘড়ি দিয়ে? তিনি এসব মাপামাপির কাজ করলেন জল ঘড়ি দিয়ে। ঘটনা ঘটার সময় একটা সরু পাইপ দিয়ে জল পড়ত এবং সেই জল জমা করা হতো বালতিতে। জলের ওজন মেপে সময়ের মাপ করা হতো। এ সময় তিনি প্রায়ই ভেনিসে বেড়াতে যেতেন। একদিন ভেনিসে একটা জল বহনকারী জাহাজ লক্ষ্য করলেন। দেখলেন জাহাজের গতির সাথে কিভাবে জল একদিক থেকে আর একদিকে গড়িয়ে যাচ্ছে। এ থেকে গ্যালিলিও অনুমান করলেন সমুদ্রের জলের জোয়ার ভাটাও পৃথিবীর গতির সাথে সম্পর্কিত। তবে কি পৃথিবী ঘুরছে? অ্যারিস্টটলের মতবাদ অনুযায়ী পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে নিশ্চল হয়ে আছে। তবে কি তা ভুল? আর কোপার্নিকাসের মতই ঠিক, যা বলে পৃথিবী স্থির নয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। যদিও পরবর্তীতে আমরা জেনেছি যে জোয়ার ভাটার প্রধান কারণ পৃথিবীর প্রতি চাঁদের আকর্ষণ। গ্যালিলিওর বয়স তখন প্রায় 45 বছর। হঠাৎই জানতে পারেন এক ডাচ চশমা প্রস্তুতকারকের বানানো টেলিস্কোপের কথা। গ্যালিলিও সহজেই বুঝলেন লেন্স দিয়ে কিভাবে দূরের বস্তুর প্রতিবিম্বকে বড় করে তোলা যায়। গ্যালিলিও টেলিস্কোপের ডিজাইন অনেক উন্নত করে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করার উপযোগী করে তুললেন এবং ভেনিসের গণ্যমান্য ব্যক্তিদের সামনে তা তুলে ধরলেন। সেখানে অনেকেই চার্চের চূড়ায় উঠে দূরের জাহাজ দেখার চেষ্টা করতে লাগলেন। দেখলেন খালি চোখে যে জাহাজ দেখা যাচ্ছে না, টেলিস্কোপের মধ্যে দিয়ে কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গ্যালিলিওকে সবাই ধন্য ধন্য করতে লাগলেন। পুরস্কার হিসেবে তিনি পাজুয়া ইউনিভার্সিটির চুক্তি বরাবরের জন্য পেলেন। টেলিস্কোপ ব্যবহৃত হতে লাগলো জাহাজ চলাচলের জন্য বা স্থল থেকে দূরবর্তী জাহাজ দেখবার জন্য। তবে গ্যালিলিও এখানেই থেমে থাকেননি, টেলিস্কোপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে লাগলেন। তিনি প্রতিবিম্বকে 20 গুণ বড় করা যাবে এমন টেলিস্কোপও বানিয়ে ফেললেন। এবার তিনি টেলিস্কোপের মুখ ঘুরিয়ে দিলেন আকাশের দিকে। নতুন যুগের সূচনা হলো। গ্যালিলিও নিজের হাতে তৈরি টেলিস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি জুপিটারের পাশে 4টি উপগ্রহকে চিনতে পারলেন যারা জুপিটারকে কেন্দ্র করে ঘুরছে। তিনি পর্যবেক্ষণ করে বললেন এ ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু পৃথিবীর চারপাশে ঘুরছে, এ ধারণা ভুল। এছাড়া তিনি বললেন চাঁদের মাটিতে অনেক এবড়োখেবড়ো গর্ত আছে, এমনকি সূর্যের গায়েও অনেক কালো কালো স্পট আছে। 1610 সালে তিনি লিখে ফেললেন এক প্রবন্ধ। অসংখ্য ছবি এঁকে বোঝালেন চাঁদের মাটি কীরকম হয়। এছাড়া অসংখ্য তারার বর্ণনা দিলেন যেগুলো খালি চোখে দেখা যায় না। তিনি এও বললেন যে জায়গায় জায়গায় অসংখ্য তারা যেন এক জায়গায় জড়ো হয়ে রয়েছে, যেমন মিল্কি ওয়ে। তিনি টানা 2 মাস ধরে পর্যবেক্ষণ করলেন কিভাবে জুপিটারের পাশে তার 4টি উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। এই 2 মাসের পর্যবেক্ষণ তিনি নানান ছবি সহকারে বুঝিয়ে লিখলেন। গ্যালিলিও আবিষ্কৃত জুপিটারের এই চাঁদগুলো এখন গ্যালিলিয়ান মুন হিসেবে পরিচিত। একথা অবশ্য প্রায় কেউই বিশ্বাস করছিল না, কারণ তাদের কারো কাছেই টেলিস্কোপ নেই যে তারা আকাশ পর্যবেক্ষণ করে এসবের সত্যতা যাচাই করবে। কেউ কেউ এমনও বলল যে এসব যন্ত্রের কারিগরি। গ্যালিলিও তাই নিজেই অনেক টেলিস্কোপ তৈরি করতে লাগলেন। টেলিস্কোপে ব্যবহৃত যে লেন্স সেগুলোও গ্যালিলিও নিজে হাতে বানাতেন এবং অনেককে উপহার হিসেবে দিতে লাগলেন, যাতে তারা নিজেরাই দেখে নিতে পারে জুপিটারের চাঁদগুলোকে। জার্মান বিজ্ঞানী কেপলার একটা টেলিস্কোপ জোগাড় করেছিলেন। তিনি দেখলেন সত্যি জুপিটারের পাশে চাঁদ ঘুরছে। দিনের পর দিন পর্যবেক্ষণ করে তিনি নিশ্চিত হয়ে গ্যালিলিওকে চিঠি লিখলেন যে তিনি গ্যালিলিওর মতবাদ সাপোর্ট করেন। আকাশ পর্যবেক্ষণের ফলস্বরূপ 1610 সালে গ্যালিলিও অ্যারিস্টটল প্রবর্তিত মতবাদ নস্যাৎ করে দেন। ততদিন পর্যন্ত, অর্থাৎ প্রায় 2000 বছর ধরে মানুষ অ্যারিস্টটলের মতবাদ নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। তবে গ্যালিলিওর আগেও আকাশ পর্যবেক্ষণ শুরু করেছিলেন ডেনমার্কের টাইকো ব্রাহে নামে আর এক বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানে টাইকো ব্রাহের অবদানও অসামান্য, কিন্তু তার কাছে টেলিস্কোপ ছিল না। আকাশ পর্যবেক্ষণে টেলিস্কোপের ব্যবহার জ্যোতির্বিজ্ঞানকে এক ধাপে অনেক উন্নত করল। টাইকো ব্রাহেরই সহকারী ছিলেন বিজ্ঞানী কেপলার।
ক্যাথলিক চার্চ তখন অ্যারিস্টোটলের মতবাদে বিশ্বাসী। সেই মতবাদ অনুযায়ী পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত, সূর্য চাঁদ এরা সবাই স্বর্গে অবস্থিত এবং ভগবানের তৈরি। এসবে কোনো খুঁত থাকতেই পারে না। সূর্যের গায়ের স্পট বা চাঁদের গায়ে গর্ত এসব হতেই পারে না। এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়। ভগবানের প্রতিভূত চার্চ এসব মেনে নিতে পারে না। 1616 সালে গ্যালিলিওকে সতর্ক করে দেওয়া হলো, তিনি যেন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এ মতবাদ প্রচার না করেন, কারণ ধর্মগ্রন্থে লেখা কথার বিরুদ্ধাচরণ করা মানুষের পক্ষে গর্হিত অপরাধ। 1633 সালে আবারও বিচার শুরু হলো। পোপ নিযুক্ত ফাদার গ্যালিলিওকে জেরা করতে লাগলেন, সত্যিই কি তিনি বিশ্বাস করেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে? এ তো চার্চের অবমাননা এবং চরম নাস্তিকতা। এ লোকটা মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করছে। গ্যালিলিও বললেন তিনি চার্চের বিশ্বাসের বিরুদ্ধাচরণ করবেন না। হাঁটু গেড়ে নতজানু হয়ে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তা সত্ত্বেও তাকে শাস্তিস্বরূপ গৃহবন্দী করে দেওয়া হলো। 69 বছর বয়সে গ্যালিলিও বাকি জীবনের জন্য গৃহবন্দী হয়ে গেলেন। তখনকার দিনে চার্চের বিশ্বাসে আঘাত হানলে তার শাস্তি হতো ভয়ঙ্কর। রোমান ক্যাথলিক চার্চের বিচারে 1600 সালে আর এক ইটালিয়ান বিজ্ঞানী জিওনার্দো ব্রুনোকে অনেক লোকের চোখের সামনে রোম শহরের কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ নগ্ন করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, কারণ তিনিও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য, যার একটি হল পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। ব্রুনো শহীদ হলেন মুক্ত চিন্তা প্রকাশ করতে গিয়ে, কারণ মনে প্রাণে যা সত্য বলে বুঝেছেন তার থেকে তাকে বিচ্যুত করা যায়নি। ব্রুনোর তুলনায় গ্যালিলিওর ভাগ্য ভালো ছিল। অভিজাত সমাজের অনেকেই তার গুণমুগ্ধ ছিলেন, তাই তাকে অন্তত হত্যা করা হলো না। গৃহবন্দী অবস্থায় তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন, হার্নিয়াতে কষ্ট পাচ্ছিলেন। এছাড়াও প্রথমে ডান চোখের দৃষ্টি চলে যায়, পরে বা চোখের দৃষ্টি চলে গিয়ে তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যান 1638 সালে। তখন গ্যালিলিওর বয়স 74 বছর। দৃষ্টি চলে গেলেও তিনি বৈজ্ঞানিক চিন্তাভাবনা করে যাচ্ছিলেন। এই সময় তার মাথায় আসে পেন্ডুলামের দোলনকালে কাজে লাগিয়ে ঘড়ি তৈরি করা যেতে পারে। তখনই তিনি ছেলে ভিনসেন্টজিওকে ডেকে ঘড়ির ডিজাইনের খুঁটিনাটি বলে দেন। 1642 সালে 78 বছর বয়সে গৃহবন্দী অবস্থায় গ্যালিলিও প্রাণ ত্যাগ করলেন। বায়ু না থাকলে হালকা ও ভারী বস্তু একই সময়ে উপর থেকে মাটিতে পড়বে, গ্যালিলিওর এ তত্ত্ব 1971 সালে অ্যাস্ট্রোনট ডেভিড স্কট চাঁদের মাটিতে পরীক্ষা করে দেখান। পৃথিবীর মানুষ টিভির পর্দায় দেখল একটা লোহার হাতুড়ি আর একটা পালক একই সাথে বায়ুহীন চাঁদের মাটিতে পড়ল। স্কট বলে উঠলেন, হ্যাঁ, মিস্টার গ্যালিলিও ঠিকই বলেছিলেন। গ্যালিলিও অনেক কথাই বলেছিলেন যা সমসাময়িক মানুষরা বুঝে উঠতে পারেননি, তাদের অনেক সময় লেগেছে বুঝতে। তাই তো প্রায় 400 বছর পরে 1992 সালে ক্যাথলিক চার্চ ব্রুনোর হত্যা আর গ্যালিলিওর ওপর অন্যায় অবিচারের জন্য দুঃখ প্রকাশ করে। চার্চ দুঃখ প্রকাশ করলেও আজও কি আমরা এইসব ঘটনার গ্লানি মন থেকে মুছতে পারবো? এর থেকে শিক্ষা নিয়ে আজও কি বলতে পারবো পৃথিবীর সব কোনায় সব মানুষ তাদের মুক্ত চিন্তা নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে? কোনো ধর্মীয় ফ্যানাটিজম তাদের কণ্ঠরোধ করবে না? পরবর্তীকালে আর এক মহান বিজ্ঞানী নিউটন গ্যালিলিওর মতবাদের ওপর কাজ করেন। মহান বিজ্ঞানী আইনস্টাইন গ্যালিলিওকে পরম শ্রদ্ধা দেখিয়ে আধুনিক বিজ্ঞানের জনক আখ্যা দিয়েছেন। নাসা 1989 সালে তাদের এক স্পেসক্রাফ্টের নাম রাখে গ্যালিলিও। এই রোবোটিক স্পেসক্রাফ্ট টানা 8 বছর ধরে জুপিটারকে প্রদক্ষিণ করে গ্যালিলিয়ান মুনদের সম্পর্কে অনেক অজানা তথ্য সংগ্রহ করে। আগামী দিনেও মানুষ আরও অনেক অনেক নতুন তথ্য জানবে মহাকাশ সম্পর্কে, আর সকল মহাকাশ বিজ্ঞানী গ্যালিলিওর কাছে চিরকৃতজ্ঞ থাকবে।